শুরু হয়েছে তুরস্কের বিখ্যাত টিভি সিরিজ কুরুলুস উসমানের সিজন 3। এ সিজনেও হাজির হয়েছে নতুন নতুন কিছু চরিত্র। এমন একটি চরিত্রের নাম মারি, যিনি টেকফুর কসেসের বোনের চরিত্র অভিনয় করবেন। আজকে আপনাদের জানাবো মারি চরিত্র অভিনয় করা কে এই শাইমা কারকামাজ। শাইমা কারকামাজের বয়স কত এবং তিনি মূলত কোথা থেকে এসেছেন সব বিস্তারিত জানাবো। মারি চরিত্র অভিনয় করা এই অভিনেত্রীর নাম শাইমা কারকামাজ, যার জন্ম 20 ডিসেম্বর 1988। এই তরুণ অভিনেত্রীর একটি বড় বোন এবং ভাই আছে, যার নাম তুবা ও তোলগা। তার প্রাথমিক শিক্ষা ইস্কিহিরে সম্পূর্ণ করেছেন। তিনি 2000 সালে সানাককালে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেছেন। তিনি চিত্রকলা বিভাগ থেকে স্নাতক করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার কালেই তিনি ফটো মডেল হিসাবে কাজ করেছিলেন। এই অভিনেত্রী 2011 সালে প্রকাশিত টিভি সিরিজ হায়াতা বেকালাই ইয়ামুর চরিত্রের সাথে অভিনয় শুরু করেন। একই বছরে সম্প্রচারিত টিভি সিরিজ বেনিয়া ফেটে ফেরিয়েদের চরিত্র দিয়ে নিজের জন্য একটি সুনাম তৈরি করেছিলেন। তারপর পহেলা মে 2019 তারিখে টিভি সিরিজ বেনিয়া ফেটে অভিনয় করা বনেটমেটকে বিয়ে করেছিলেন, যার সাথে এই টিভি সিরিজ করতে গিয়েই পরিচয় হয়েছিল। বন্ধুরা, এই মারি চরিত্র অভিনয় করা এই শাইমা কারকামাজকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।